নিরালাপুঞ্জ কিন্তু সীমান্তবর্তী এলাকা, ত্রিপুরা রাজ্য সীমান্তবর্তী এলাকা। সো এই নিরালাপুঞ্জি পড়েই কিন্তু আসলে ভারতের ত্রিপুরা রাজ্যের শুরু। তো এই রাস্তাটা আগে কিন্তু অনেক ভয়ানক ছিল, এখন তো এখানে ইটসলিং কিছু জায়গা আসলে ঢালাইও হয়ে গেছে। সো ইটসলিং আগে কিন্তু মাটির রাস্তা ছিল। তো মাটির রাস্তা আসলে কী লেভেলের ভয়ানক ছিল একটু চিন্তা করুন। ক্যামেরায় বুঝতেছেন আসলে কতটুকু খাড়া দেখা যাচ্ছে, আসলে সেই লেভেলের খাড়া। সো এটা নিচকে আসলে আমরা দেখতে পারছি। সো নিরালাপুঞ্জিতে আমরা চলে আসলাম। সো এখানে আসলে মানুষ চলাফেরা করে বাইক দিয়ে, জিপ দিয়ে আসলে। সো এখানে খ্রিস্টানরা বসবাস করে, তাছাড়া মাঝে মাঝে হিন্দু মুসলমানও আছে, যেটা কথা বলে বুঝতে পারলাম। তবে খ্রিস্টানরাই আসলে বেশি এখানে, মূলত খ্রিস্টানদের ঘরবাড়ি এখানে বেশি। একটা জিপ যাচ্ছে। সো রাস্তাটা অনেক ছোট, কোনো রকম আসলে চলে গেছে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি পানের কাছা নিয়ে যাচ্ছে একজন পান তুলে। সো এখানে আসলে এদের জীবিকা আসলে পান চাষ, সুবারি, লেবু চাষ, এগুলোই আসলে। সো আমরা চলে আসছি নিরালাপুঞ্জি গ্রামে। এটা ভাইয়া শেষ রাস্তা না কইখানে শেষ? ওইটা আর গ্রামটা শেষ কোথায়? ওইদিকে কতটুকু হবে আরো? আর কতটুকু ওইদিকে? ওইদিকে তারপরে তারপরে বাগান নিরালাপুঞ্জি না ওখানে তারা যে ত্রিপুরা বর্ডার এদিকে আসে লেখছিল। ওই যে ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যের এদিকে মানে ইন্ডিয়া যাওয়া যায়, ত্রিপুরা বর্ডারে যাওয়া যায়। তার কাঠের বেড়া সো আমরা অনেক কষ্টর পর চলে আসলাম নিরালাপুঞ্জিতে। সামাদকে আমরা কিন্তু অনেক কষ্ট করে নিয়ে আসছি, চিল্লা পাল্লা করছে অনেক। এই আসলে অ্যাকচুয়ালি নিরালাপুঞ্জি সবাই এখানে ঘুরতে আসে। সো আমরা কিন্তু এখন অনেক অনেক উপরে আছি না? কত কিলো হবে মানে কত ফিট হবে? অনেক উপরে আছি আসলে আমরা। এই যে আমাদের ফাগলা সাইদুল্লাহ সালাম। সো